ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজির লিখিত অংশের ফাইনাল সাজেশন অনেকেই চাচ্ছিল যে ভাইয়া আপনি তো প্রতিবারই একটা সাজেশন দেন বা একটা গেস করেন যে প্রশ্নগুলো এইভাবে এবার আসতে পারে অ্যানালাইসিসের উপর বেস করে, তো এবারও যদি দিতেন। আলহামদুলিল্লাহ যেহেতু প্রতিবারই ম্যাক্সিমাম প্রশ্ন এই শিটগুলো থেকে কমন আসে, এই লিখিত প্রশ্নগুলোই আসে, কারণ এই লিখিত প্রশ্নগুলো প্রতিটা এইভাবে অ্যানালাইসিস করে বানানো। সো আমি এবার কিছু প্রশ্ন বিগত বছরগুলোর রেস ধরে ধরে, যেমন আমরা যদি একটু বলি যে এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য কি ব্যাপার, আচ্ছা 21-22 সেশনে মালভেসি, 22-23 সেশনে পোয়েসি, বিশাল একটা ব্যাপার তো। আচ্ছা তারপর এখানে দেখো মূলের অন্তর্গঠনের শনাক্তকরণ 19-20, আবার কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকরণ 21-22, কি ব্যাপার বিষয়টা বুঝতেছি না, এইরকম মিল কেন? একবার কাণ্ড তো একবার মূল, একবার মালভেসি তো আর একবার পোয়েসি। আমি অলরেডি তোমাদের গল্পগুলো শুনিয়েছিলাম যে কিভাবে প্রশ্নগুলো, আমি বলেছিলাম যে এই প্রশ্নগুলোই আসবে, দেখো তোমরা জাস্ট খালি। সো আলহামদুলিল্লাহ আমার শিক্ষার্থী যারা ছিল আমার ব্যাচে বা বিভিন্ন ভিডিওগুলো ফলো করতো, তারা বায়োলজিতে একবারে ফাটিয়ে পরীক্ষা দিয়েছে। ওকে, সো তোমরা তোমাদের ব্যাচও এই পরীক্ষা দেবে, যারা অলরেডি আমার এই অ্যানালাইসিস শিট এবং যারা আমার এই লিখিত সাজেশনগুলো সংগ্রহ করেছো, তারা অলরেডি তাদের প্রিপারেশন ডান। এখন তোমরা এর বাইরেও কিছু কিছু জিনিস পড়ে রাখতে পারো 100% মার্কস ক্যারি করার জন্য। ওকে, তোমাদের 60-70% মার্কস কিন্তু চলে এসেছে এই যে শিটগুলো থেকে, এই যে 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা আমার আগে কপি করে পেস্ট করে দিয়েছিল। ওকে, এবং এর যে সাইন্টিফিক নেমগুলো এখান থেকে কপি করে পেস্ট করে দিয়েছে, এবং অন্যান্য কোশ্চিন তো আছেই। এই কোশ্চিনগুলো আমি অনেক ভেবে চিনতে এইভাবে অ্যানালাইসিস করার পর কেন, কীভাবে, কেন কার সাথে রিলেশন, কেন এই প্রশ্নগুলো চুজ করে, এটা ভেবে কিন্তু সেট আপ করেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আপনি শুরু করেন এবার কি গেস করতেছেন। ওকে, সো আমার মনে হচ্ছে যেহেতু ও বাবা এখানে আবার ভাজক কল আর স্থায়ী কলের মধ্যে পার্থক্য চেয়েছে, 22-23 সেশন এই ধরনের পার্থক্য 22-23 সেশন এসেছে, আগে কি এসেছে না, আসতে তো পারে, না আসলে আবার কি এমনি 22-23 সেশনে দেয়, একটু উল্টাই তো। ওরে বাবা, সালেক সংশ্লেষণ আর শোষণ 20-21 সেশনে 5টি পার্থক্য এসেছে, তার মানে এখান থেকে কি তোমরা কি বোঝো না রে বাবা, তোমরা তো অনেক ম্যাচিওর রে বাবা, যে এই ধরনের ইঙ্গিত দিচ্ছে তোমাকে, যেহেতু তারা কোনো দিক নির্দেশনা দেয়নি রিটার্ন প্রশ্ন কেমন হবে, এই প্রশ্নগুলো তোমাদের ইঙ্গিত দিচ্ছে, এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের প্রশ্নকর্তার মাইন্ড রিড করতে হবে, যেটা বাজারে কোনো বই করে না, তারা শুধু যা পারে প্রশ্ন দেয়, প্রশ্ন দেয়, প্রশ্ন দেয়, প্রশ্ন দেয়। কেন ভাইয়া এত প্রশ্ন তারা কেন দেয়? তারা দিন শেষে ক্রেডিট নেবে যে দেখো এখান থেকে 100% প্রশ্ন এসেছে, কিন্তু ওই যে দেখো কিছু বাজারে নাম বললাম না, তারা ফার্স্ট টপ টু বটম যা আছে সব দিয়ে দেয় একবারে, কমন তো পড়বেই রে ভাই, আর আমার তো 100% কমনের দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে তোমার সম্পূর্ণ বুঝতে পারতে হবে 60-70% কোশ্চেন পারলেই তুমি চান্স, 100-এর ভিতরে তুমি 60+ করো, চান্স চান্স ভাইয়া এত কমে? আরে ভাইয়া পরীক্ষা দিয়ে বের হও, তারপরে দেখবা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কোশ্চেনের প্রেশারটাই তুমি নিতে পারবে না। ওকে, সো এই জায়গায় অনেক বেশি পিকুড়ি, অনেক বেশি রিল্যাক্স, যে জায়গাগুলো আসে সেই জায়গার ভিতরেই তোমাকে থাকতে হবে, বুঝতে পেরেছো? কথাগুলো মিলিয়ে নিও ভাই, এই আমার সাজেশনটার উপরেই তুমি যদি থাকো, এই গুণটির ভিতরে থাকো, এগুলো একটা ভালো প্রস্তুতি নাও, দেখবে তোমার বেসিকটা স্ট্রং হয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে আমি তাহলে সাজেশনে যাই। দেখো তাহলে প্রথমে আসি বায়োলজি ফার্স্ট পেপারের যে তোমাদের কোষ ও কোষের গঠন, এখান থেকে আমার মনে হয় যেহেতু পার্থক্য রিলেটেড কোশ্চেনগুলো আসতেছে, ডিএনএ আরএনএ বেশি ফোকাস করতেছে, সো ডিএনএ আরএনএ এর মধ্যে একটা পার্থক্য দেওয়ার চান্স কিন্তু বেশি, ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনে পার্থক্য দেওয়ার চান্স বেশি, এবং এখানে যে এনজাইমগুলো ইউজ হয় সেই এনজাইমগুলোর নাম এবং ওই এনজাইমগুলো কী কাজে আসে এটা একটু পরে রাখবে। ওকে, তারপরে এখানে তুমি পরে রাখবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট স্পেশালভাবে ফিগার অ্যান্ড এটা কী কাজ করে। ওকে, কারণ এই ফিগার যেহেতু আসার সম্ভাবনা একটু কম, যেহেতু 4 বছরও আসেনি, এর একটা কারণ আছে, কারণ ফিগার তুমি অঙ্কন করলে করার পরে তুমি দেখলে তোমার ফিগার নেই, এখন এই ফিগার কই গেল, এই ফিগার কোথায় গেল, এই তুমি এখন টিচারকে কিন্তু আস্ক করতেই পারো যে স্যার আমি এখানে ফিগার অঙ্কন করেছিলাম, তুমি চ্যালেঞ্জ করতে পারো, এখানে আমি অঙ্কন করেছিলাম, এই ফিগার তো এখন নেই, এটা তুমি যাতে না হয়, অনেকের ফিগার কোনো না কোনোভাবে ইউজ হয়ে যেতেই পারে, খাতা তো অনেকের কাছে যায়, এই কারণে ফিগারের ঝামেলাটা মেবি নেয়নি, এটা আমার অপিনিয়ন হতে পারে, আমি গেস করছি যে এই জন্য ফিগারগুলো আসলে দিচ্ছে না, কারণ ফিগারগুলো ঝামেলা। ওকে, কারণ 0.5-এর জন্য তোমার তোমার সিরিয়াল হাজার হাজার পিছনে পড়ে যাবে, এই যে কোশ্চেনগুলো করার কিন্তু গুরুত্ব আছে, কেন এই কোশ্চেনগুলো করে, কারণ কিন্তু এগুলোর স্পেসিফিক আনসার রয়েছে, এর স্পেসিফিক আনসার তুমি যা লিখবে তোমার ফ্রেন্ড তো তাই লিখবে, এই ধরনের অ্যান্সারগুলো পড়ো, এই ধরনের কোশ্চেনগুলো পড়ো, এগুলো বের করো, রেগুলার ওয়েতে পড়াশোনা না করে একটু ভাবো, যারা ভাবে পড়াশোনা করবে
টেবিলে সময় দিবে, পড়ার টেবিলে, নিজের পড়ার টেবিলে, আমি কোচিং টোচিং বাদ দিয়ে দিচ্ছি, এগুলো সব মানে আজাইরা, বুঝতে পেরেছো? জাস্ট কোশ্চেন তুমি তোমাকে জাজ করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য করতে পারো, বাট বিলিভ মি অর নট, আমি চান্স পাবো, আমার ফিল হয়েছে, আমি ওই যে পড়ার টেবিলে নিজে সময় বসে সময় দিয়ে অ্যানালাইসিস করে যে পড়াশোনাটা করেছি সেটাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজে দিয়েছি, আমি নিজে শর্টকাটটা বানিয়ে যেটা মুখস্থ করেছি সেটাই আমার পরীক্ষার হলে মনে পড়েছে, বিলিভ মি অর নট, কারো কোনো দেওয়া জিনিস আমার এইভাবে মনে পড়ে না। সো এই অ্যানালাইসিস করো তুমি, এই অ্যানালাইসিস কেন তোমাকে আমি দিতে পারতেছি, কেন আমার অ্যানালাইসিস শিটগুলো থেকে প্রশ্ন কমন করতেছে, কারণ আমার স্টুডেন্ট লাইফ থেকে শুধু কোশ্চিন ব্যাংকটার উপর পড়েছিলাম, ওইটার উপর বেস করে, ওইটা আমার ছিল গাইড, ওইটা আমার ছিল রাস্তা, ওইটা বলে দিয়েছিল আমি কোন দিকে যাবো, কোন দিকে যাবো না, কোনটা পড়বো কোনটা পড়বো না। তাহলে আশা করি তোমরা কোষে কোষে গঠন বুঝেছ, বুঝতে পেরেছো, এবং ওখানে দেখো বিভিন্ন কোড আছে, কোড, এই কোডের পাঁচটা বৈশিষ্ট্য পড়ে নিবা, ওকে? আচ্ছা, এবার আসি আর বিভিন্ন ধরনের আরএনএ এর এবং এর কাজটা যদি পারো পড়ে নিতে পারো, ওকে? ডিএনএ আরএনএ এর বৈশিষ্ট্যগুলো আছে, পার্থক্য তো বললাম, তার মানে বৈশিষ্ট্য হয়ে যাবে। এবার আসি কোষ বিভাজন, কোষ বিভাজন থেকে এখানে আসে তোমার ক্রসিং ওভারটা অনেক ইম্পর্টেন্ট, ক্রসিং ওভারটা ম্যাক্সিমাম টাইমে আসতে দেখা যায় এবং এটা গুরুত্ব দেয়, এই ক্রসিং ওভারের গুরুত্ব, এবং এই মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য পড়ে রাখবা, যেখানে পার্থক্য সেখানে আমি একবার বলে দিলাম, হয়তো কোনো অধ্যায়ে বলবো না, এটা তোমরা বুঝে নিবে, ওকে? আর ক্রসিং ওভার এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সার্ডেন কোনো ধাপ আসার সম্ভাবনা সেরকম নেই, নগ্নবীজী আবৃত অণুজীব বলি, অণুজীব আমি অলরেডি বলেছি যে অণুজীবী ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এবার সবচেয়ে বেশি একবারে হট ইম্পর্টেন্ট, ওকে? সো এখানে তোমার একবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, অলরেডি আমি এগুলো মনে দিয়ে দিয়েছি, আমার শীটগুলো যারা সংগ্রহ করেছো তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন তারা এখন অনেকই নক পাচ্ছে, আলহামদুলিল্লাহ তারা এখন কনফিডেন্স পেয়েছে, ভাই আর যাই হোক দিন শেষে আমি কিছু প্রশ্ন তো পড়েছি, আমি আসলে কিছু শুরু করতে পারতেছিলাম না, আপনার প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড মনে হয়েছে, মনে হচ্ছে এই যে ডিউতে একবারে আসার মতো, বুঝতে পেরেছো? কারণ আমি ওই যে অনেকের এমন এমন প্রশ্ন দেয় আল্লাহ আমি হাসি, যে এত বড় এত বড় প্রশ্ন দেয় যে দেড় থেকে দুই পেজ লাগবে, আমি নিজে ১৯-২০ সালে সর্বপ্রথম লিখিত পরীক্ষা অংশগ্রহণ করি, আমি তো জানি যে কতটুকু স্পেস দেয়, সব কিছু সবগুলো পয়েন্ট মাথায় রেখে অ্যানালিসিসের মাধ্যমে একটা একটা করে প্রশ্ন বই থেকে আমি সেট আপ করেছি। সো এখনও যারা এই শিটগুলো সংগ্রহ করে নি, ভাই তোমার অনেক ভুল, অনেক কিছু নিলে, অনেক কিছু নিলে, দেখোই দেখোই না কালেক্ট করি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে? সো এই জিনিসটা তোমরা কালেক্ট করো, এবং অনেক কিছু তুই খরচ করলে দেখো না কালেক্ট করি। এবার দেখো অণুজীব তো বললাম ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, এবং এখানে তোমার পাঁচটি উপকারী পাঁচটি অপকারী ব্যাকটেরিয়ার নাম লিখে রাখবে, ওকে? সো এই ধরনের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার। তারপরে ম্যালেরিয়া এখান থেকে দুই একটা জিনিস পড়বে, আমার সাজেশনের শিটগুলো যেগুলো তো কোশ্চেন দেওয়া আছে। তারপর টিস্যু টিস্যুতন্ত্র থেকে অলরেডি যে শনাক্তকরণ যে বিষয়গুলো এগুলো অলরেডি চলে এসেছে, তাও ভাজক ও স্থায়ী টিস্যুর যে ডিফারেন্সটা সেটা দেখে নিবে, এবং এখান থেকে তোমার মূল কাণ্ড শনাক্তকরণ এগুলো অলরেডি চলে এসেছে, তাও তোমরা একটু দেখে নিবে, এবং এখানে ভাজক টিস্যু মানে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলটা একটু দেখার চেষ্টা করবে, শ্রেণী বিভাগটা, ওকে? তারপর উদ্ভিদ শরীরতত্ত্ব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সালের সংশোধনের মধ্যে ডিফারেন্স এবং এদের গুরুত্ব, সালের সংশোধন কী, এর গুরুত্ব, শ্বসন কী, এর গুরুত্ব, এর মধ্যে ডিফারেন্স, এবং পার্টিকুলার এখানে কত অণু এটিপি উৎপন্ন হয় এর ক্যালকুলেশনটা, কোন ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয় এর ক্যালকুলেশনটা পড়ে রাখবে, উদ্ভিদ প্রজননে পড়ে রাখবে যে কোনটা তোমার এই যে সার্টেন জিনিসগুলো ফার্টিলাইজেশনের পরে কিসে কনভার্ট হয়, ওকে? যেমন এই যে তোমার আমাদের যে ফলে ত কোনটা হয়, বীজ কোনটা থেকে হয়, এই কনভার্সনটা পড়ে রাখবে। তারপর এখান থেকে যে পার্থেনীয় জেনেসিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি এই অধ্যায়টা তোমাদের মতো হয়তো নেই, হ্যাপ্লয়েড পার্থেনীয় জেনেসিস, ডিপ্লয়েড পার্থেনীয় জেনেসিস, এই জিনিসটা পড়ে রাখবে, ওকে? তারপর এবার আসি তোমার ওই যে বায়োলজির সেকেন্ড পেপার, যাতে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে তোমরা হয়তো বা জানো, এখান থেকে তোমরা প্রত্যেকটা পর্বের পাঁচটি করে বৈশিষ্ট্য পড়ে রাখবে এবং এদের মধ্যে ডিফারেন্সগুলো পড়ে রাখবে, এবং এখানে কিছু সাইন্টিফিক নেম আমি অলরেডি দিয়েছি সাজেশনে, সেই সাজেশনের সাইন্টিফিক নেমগুলো তোমরা পড়ে রাখবে, আলহামদুলিল্লাহ সেগুলো পড়লে সেখান থেকে কমন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং এই প্রাণীর পরিচিতি ঘাস ফরিঙ্গা রুই মাছ, আমরা জানি আমাদের ১৯-২০ সেশনে একটা ক্লাসিফিকেশন এসেছিলো, ওকে? ক্লাসিফিকেশন মানুষ যে পর্বের প্রাণী সেই পর্বের একটা ক্লাসিফিকেশন। সো যেহেতু মানুষ এবং এখানে ঘাস ফরিঙ্গা এবং রুই মাছ দুইটা সার্ডেন প্রাণীকে নিয়ে আলোচনা করা হয়েছে, এই দুইটার ক্লাসিফিকেশনটা একটু কাইন্ডলি মুখস্থ করা ট্রাই করবে, বল আসতেই পারে যে ঘাস ফরিঙ্গা যে পর্বের প্রাণী তার ক্লাসিফিকেশনটা দেখাও, বা রুই মাছ যে পর্বের তার ক্লাসিফিকেশনটা দেখাও, ওকে? বা হাইড্রার যে পর্বের প্রাণী তার ক্লাসিফিকেশনটা দেখাও, তারপর হাইড্রার যে মিথজীবিতা সেটা একটু পরে রাখবে, বুঝা গেছে? তারপর যে সিলেন্ট্রন যে আছে এই জিনিসটা একটু পরে রাখবে, আর পরিপাক শোষণ থেকে বিভিন্ন জায়গায় যে শোষণগুলো হয় সেগুলো পরে রাখবে, গ্লুকোজেনেসিস গ্লাইকোজেনেসিস এই জিনিসগুলো একটু পরে রাখবে, রক্ত রক্তের সঞ্চালন থেকে তোমার ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে রক্ত তঞ্জন প্রক্রিয়াটি যে আছে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই রক্ত রক্তের তঞ্জন মানে কীভাবে রক্তটা জমাট বাঁধে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে লোহিত রক্তকণিকা এবং এর কাজ, মানে প্রত্যেকটি রক্তকণিকা এর কাজগুলো পরে রাখবে, এই কাজগুলো আসতে পারে, ওকে? এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখানে তোমার আসতে পারে যে
বিভিন্ন রোগগুলো আছে, এই রোগগুলোর যে টেস্টিং মানে এই রোগগুলোর যে উপসর্গগুলো এগুলো একটু দেখে ট্রাই চেষ্টা করবে। এবং জিনতত্ত্ব বিবর্তন থেকে যদি এমসিকিউ আসে, জাস্ট অনুপাতগুলো আসবে, এটা কোন অনুপাত এটা কোন অনুপাত, এবং রিটেন আসলে ওই যে বিবর্তন থেকে দুই একটা কোশ্চেন হতে পারে, অথবা বলতে পারে যে এর ফার্স্ট লটি কী, এটা বলতে কী বুঝো, এটা লিখো, এটার যে ইয়াটা ছকটাই আর্ট করো, প্রত্যেকটা ল কী এবং এটা ছকটা একটু দেখে রাখবে। ওকে, শ্বসন শ্বাসক্রিয়া থেকে ওই কীভাবে কার্বন ডাইঅক্সাইডের সার্কুলেশন হয় রক্তের ভিতরে, এই জিনিসটা মেকানিজম একটু দেখে রাখলে হয়। আর এখান থেকে সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই, অ্যালভিওলাস একটু ইম্পর্টেন্ট আছে এককটা। তারপর চলন অঙ্গ চালনা অনেক বেশি ইম্পর্টেন্ট, চলন অঙ্গ চালনা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, বারবার বলতেছি, এইবার চলন অঙ্গ চালনা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে কীভাবে আসবে ভাই, বলবে করোটিকার যে অস্থিগুলো আছে, করোটিকার অস্থিগুলোর নাম লেখো। কেন ভাই এটা এত ইম্পর্টেন্ট বলতেছেন, কারণ এগুলোর স্পেসিফিক আনসার রয়েছে ভাই। তুমি করোটিকার অস্থিগুলো যা লিখবে তোমার ফ্রেন্ডও তাই লিখবে, এখানে মানের কোনো হেরফের হওয়ার চান্স নেই। মানে টিচার যাই কাটুক, 100 জন টিচারও যদি খাতা কাটে, সেম মার্কস দিতে বাধ্য থাকবে, কারণ তারা এটা এনশিওর করার ট্রাই করে। এমন কোনো কোশ্চেন দিবে না যাতে করে একটা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয় যে স্যার আমি এটা লিখেছি আমাকে কেন দেওয়া হলো না। এই ধরনের কোশ্চেন করে কেউ যাতে সম্মুখীন না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছ ভাই, তারা সর্বোচ্চ সিকিউরিটি, সর্বোচ্চ এনশিওর, সর্বোচ্চ ভালোভাবে কোশ্চেনগুলো দেখে কিন্তু এই প্রশ্নগুলো সেট আপ করায়। ওকে, তো এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখবে। এই চলনাঙ্গ চলনের প্রত্যেকটি হারের যে নাম্বারগুলো, কোথায় কোন হার থাকে, অবশ্যই কাশেরুকা সহ যে জিনিসগুলো, বক্ষপিঞ্জরের যে জিনিসগুলো পাওয়া যায়, এগুলো এমসিকিউতে প্রচুর আসে, এই জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়ে রাখবে। ওকে, সো আমার সাজেশন শিটে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর আনসার পড়ে রাখলেও কিন্তু হবে। এরপরও আমার কিছু হার্ড হার্ড জিনিস মনে হইলো, হট টপিক একবারে, এইগুলো একটু আমি বলে দেওয়ার চেষ্টা করলাম যে যেগুলো থেকে কিন্তু এবার কোশ্চিন আসতে পারে। ও নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ মতো বলিনি, এখান থেকে আসতে পারে পয়েসি মালবীজী, তো অলরেডি চলে এসেছে বলেছি, এবং এখান থেকে এবার আসতে পারে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য তোমরা লেখো, এবং নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য লেখো, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারো। এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখান থেকে এমসিকিউ কিন্তু অলরেডি স্পেসিফিক আনসার রয়েছে। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য লেখো, সাইকাস কি, সাইকাসের গুরুত্ব লিখো, এবং এখানে করালয়েড মোল বলতে কী বুঝো, বা ফসিল ফুয়েল বলতে কী বুঝো, ফসিল বলতে কী বুঝো। তারপর আসতে পারে এখানে তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জবা ও ধানের পুষ্প সংকেত লিখো এবং এটি ব্যাখ্যা করো, এবং জবা ও ধানের এবং এটা অর্থনৈতিক গুরুত্ব পাঁচটি করে লিখবা, সাইন্টিফিক নাম মুখস্থ করে রাখবা। ওকে, যে মালভেসির অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, তাহলে মালভেসি গোত্রে পাঁচটি সাইন্টিফিক নাম পরে রাখতে হবে, মানে এটাই অর্থনৈতিক গুরুত্ব। ওকে, সেখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। এক, নগ্ন মালভেসি পয়েসি তো আসছে অলরেডি, শনাক্তকারী বৈশিষ্ট্য তা পরে রাখবে, একবীজপত্রী দ্বিবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পরে রাখবে, নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের পার্থক্য পরে রাখবে, এবং এই ধান এবং মালভেসি পয়েসির যে পুষ্প সংকেতটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের সময় কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিন্তু দিয়েছিল। ওকে, এই পুষ্প সংকেতটা পড়ে রাখবে যে যেভাবে লেখে আর কি এক লাইনে, ওকে, এবং এটা ব্যাখ্যা জানতে হবে, এবং এই মালভেসি পয়েসির যে অর্থনৈতিক গুরুত্ব এটা পড়ে রাখবে। তারপরে তুমি পড়ে রাখবে যে অমরাবিন্যাস, অমরাবিন্যাস এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং এস্টিমেশনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি এই হচ্ছে আমার একটা ধারণা ওভারঅল, যে এগুলো আমার কাছে মনে হচ্ছে এবার আসতে পারে। কেন মনে হচ্ছে, কীভাবে মনে হচ্ছে ভাই আপনার, এই যে অ্যানালাইসিসের মাধ্যমে বিগত বছরের প্রশ্নগুলো, অ্যানালাইসিস শিটগুলো যারা পেয়েছো, এবং এমসিকিউ তো আমি 20 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দিয়েছি, ওই এমসিকিউ বলে আসবে আলহামদুলিল্লাহ। যারা সংগ্রহ করেছে ওগুলোই পড়ো, ওগুলোই বারবার পড়ো, ওই টপিকগুলোই পড়ো, এর বাইরে যাওয়ার কোনো আসলে চান্স নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের মতো ডিপলি পশ্চিম করে না, যারা পড়তে চায় ডিপ লেন্থের, এত সেন্টিমিটার, এত ন্যানোমিটার, এটা হয় এটা হয়, এত প্রাইভ এত টাইপ, তারা দিন শেষে দেখবে সার্টেন জিনিসগুলো পরীক্ষা লাগে, মনে আসে না? 4টা সাবজেক্ট ভাই, 4টা সাবজেক্ট মাথায় নিয়ে ঢুকতে হবে, এত ইজি না, বুঝতে পেরেছো? সো যারা এই ক্রিয়েটিভভাবে, যারা এই গোছানো ওয়েতে, যারা এই অ্যানালাইসিস করে নিজের টেবিলে বসে সময় দেয়, বেগ কাঁধে নিয়ে এই কোচিং ওই কোচিং, এই স্যার ওই স্যারে না ঘুরে ফোকাস করে, তারাই দিন শেষে ওই মফস্বলের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায়। মিলিয়ে নিও, কথাটি মিলিয়ে নিও। ওকে, সো আমি মনে করি তোমরা ভুল রাস্তায় যাবে না, এখনও যতটুকু সময় আছে এই শেষ মোমেন্টেই পড়াশোনাটাই কিন্তু তোমার স্থায়ী মেমোরিতে যাবে, কারণ আমরা বাঙালি এরকমই প্রেশার নিয়ে যেটা করি সেটাই হয় আসলে। শেষ মোমেন্টে একবারে খুব ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু আমরা পড়াশোনাটা করি। তোমরা মিলিয়ে নাও, আগে কীভাবে পড়াশোনা করেছিলে, এখন শেষ মুহূর্তে কীভাবে পড়াশোনা করতেছো, এবং এই পড়াটা তোমার মাথায় ঢুকতেছে, তুমি বুঝতেছো। তাই এই মুহূর্তে একটা গোছালো প্রস্তুতি অনেক বেশি জরুরি, একটা বান্ডরের ভিতরে থাকা অনেক বেশি জরুরি। এই সাজেশন ওই সাজেশন এই সাজেশন ফলো করতে করতে গিয়ে দিন শেষে প্রতিদিন সাজেশনই শুধু ফলো করো, বাট কোনোটাকে ফলো করা হয় না, আমি তো জানি। ওকে, সো দিন শেষে জিনিসগুলো একটু খেয়াল রাখো, তোমার ফেইথফুল আমারটাই করতে হবে এমন না, তোমার কাছে যেটা মনে হয় যে না ভাইয়া অ্যানালাইসিস করে আগের কোশ্চেনগুলো কেন আসে না, সে কেন দিতে পারে, প্রশ্নকর্তার মাইন্ড রিড করে, এমন কারো সাজেশন যদি পাও, এবং বই দেখে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে এভাবে বুঝিয়ে হাতে লিখে, মানে বুঝতে হবে যে ডেডিকেশন দিয়ে কাজটি করেছে,
তারা চায় তোমরা যাতে এখান থেকে কমন পাও, এরকম যে কারো সাজেশন ফলো করে সেটাকে কনসেন্ট্রেশন দাও, সেইভাবে এগিয়ে যাও, একটাকে ফলো করো, তুমি সাকসেস হবে, হবেই হবে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একবারেই পরীক্ষা দিতে পারবে, বুঝতে পেরেছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1টি সিট তোমার অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ভাই, বুঝতে পেরেছো? দ্বারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসি, ওই মফস্বল থেকে উঠে আসি, তাদের জন্য এটা যে কত বড় সেটা আমরা বুঝি। সো আমি মনে করি তোমরা পারবে, পারবে, তোমাদের দ্বারাই সম্ভব। ওকে, সো এখন প্রতিটি সেকেন্ড তোমার কাছে মূল্যবান, পারবে, তুমি পারবে, এই কথাটি বারবার বলো, কনফিডেন্সটি আনো, দেখবে অবশ্যই তুমি পারবে। জাস্ট ফোকাস ফোকাস ফোকাস, নিজের টেবিলে সময় দাও।